আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি বানাবো চাল কুমড়া দিয়ে মুরব্বা। কুমড়াটাকে আমি কেটে নিয়েছি, এটাকে সাইজ করে এভাবে বেশ ভালো মতো এটাকে কেচে নিতে হবে সব দিক দিয়েই। এইভাবে কুমড়াটাকে আমি জাস্ট কেটে এভাবে সাইজ করে নিয়েছি। এগুলা দুই রকমের কালার দেখা যাচ্ছে, তার কারণ এটা এগুলাকে আমি কেচে রেখেছি, আর এটা এই দুইটাকে আমি দেখানোর জন্য রেখেছি যে জাস্ট এভাবে এগুলাকে হবে। কাঁটা চামচ দিয়ে বেশ ভালো মতো এটাকে কেচে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে এভাবে সাইডে চলে না যায়, তাহলে এদিক থেকে ভেঙে যাবে এবং সিদ্ধ করার পরে এটা একদম খুলে খুলে যাবে। সেই জন্য এই সাইডটাকে বেশ ভালো মতো এভাবে কেচে কেচে তারপরে আবার এভাবে ধরে বেশ ভালো মতো এটাকে কেচে নিতে হবে। এভাবে আমি দুই টুকরা গুলার সাথে আমি কেচে রাখবো। আর এখানে আমি পাতিলে পানিটা গরম হতে দিয়েছি, কুমড়াটা কেচা হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে সিদ্ধ করে নিব। জাস্ট 5 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করব এবং পরে ফুল প্রসেসটা আমি পরে দেখাবো। কুমড়াটাকে বেশ ভালো মতো কেচে নিয়েছি সবগুলো টুকরাকে। এখন পানিতে বলক চলে এসেছে হাই হিটে, এটাকে আমি জাস্ট 5 মিনিটের জন্য বয়েল হতে দিব। একদম যদি একদম সফট হয়ে যায় সিদ্ধ হতে হতে, তখন আমি যখন মুরব্বাটা করব তখন খুলে খুলে যাবে। সেই জন্য জাস্ট 5 মিনিটের জন্য এটাকে আমি গরম পানিতে দিব এবং পরে নামিয়ে এটাকে বেশ ভালো মতো পানিটা ফেলে নিব এবং পরে ফুল প্রসেসটা করব। কুমড়াটাকে আমি হালকা একটু সিদ্ধ করে এখানে আমি ঢেলে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হতে দিতে হবে এবং যদি আমি এটাকে শুধু হাত দিয়ে এভাবে আমি চিপে পানিটা ফেলার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে কুমড়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য একটা পাতলা কাপড়ের মধ্যে এভাবে নিয়ে জাস্ট কাপড়টাকে আলতো করে হালকাভাবে শুধু কাপড়টাকে এভাবে ঘোরাতে হবে, তাহলে কুমড়াটার ভিতর থেকে পানিটা আস্তে আস্তে করে পড়ে যাবে এবং একটা একটা পিসও ভাঙবে না, বেশ আস্ত থাকবে এবং পানিটা বেশ ভালো মতো বের হয়ে আসবে। এভাবে এক এক করে আমার সবগুলা কুমড়া থেকে এভাবে পানিটা ফেলে দিতে হবে। এখন আমি সবগুলা কুমড়া থেকে পানি ফেলে রেডি করে নিব এবং পরে মুরব্বাটা করব। এভাবে তখন পানিটা ফেলে দেওয়ার পরে পিসগুলা ছোটো ছোটো মনে হবে। এভাবে আমি বাকি প্রসেসটা করে নিব। কুমড়াটাকে সিদ্ধ করে একটা একটা করে বেশ ভালো মতো চেপে পানিটাকে আমি ফেলে দিয়েছি। এখানে আমি 3 কাপ নিয়েছি চিনি। এটা অবশ্য ডিপেন্ড করছে কে কেমন পছন্দ করেন মিষ্টি, অবশ্য মিষ্টিটা মুরব্বাটা একটু বেশি মিষ্টি হয়, তো এটাকে অবশ্য ইচ্ছা করলে আমরা কম বেশি করতে পারি চিনির পরিমাণটা। তো আমি এখানে 3 কাপ পানি চিনি নিয়েছি আর 2 কাপ পানি দিয়ে এটাকে আলাদা পাতিলে আমি সিরা করে নিব। আর এখানে আমি নিয়েছি সামান্য কিশমিশ, 2টা তেজপাতা, এলাচ, দারুচিনি। আর এখন আমি চিনিটাকে সিরা করে তারপরে বাকি প্রসেসটা করব। চিনিটাকে সিরা করে নিয়েছি, এখন আমি এটাকে আমি অন্য আরেকটা চুলায় নিয়ে নিব বা আরেকটা পাতিলের মধ্যে আমি কুমড়াটার প্রসেসটা করব। পাতিলটার মধ্যে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়েছি, এটা মিডিয়াম থেকে আর একটু বেশি, একদম হাই হিটে না, মিডিয়াম থেকে একটু বেশি হিটে এটা কুমড়াগুলাকে আমি হালকা একটু ভেজে নিব। তো ঘিটার মধ্যে আমি এখন তেজপাতা, এলাচ আর দারুচিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এটার সাথে আমি কুমড়াটাকে হালকা একটু ভেজে নিব। খুবই খুবই হালকা, খুব কড়া করে এটাকে ভাজতে হবে না। এখন মশলাটার সাথে ঘিয়ের মধ্যে আমি কুমড়াগুলোকে দিয়ে দিব।
হালকা একটু উল্টে পাল্টে নিব গোলাকে জাস্ট 2-3 মিনিট তারপরে যে আমি শিরাটা করে রেখেছি অন্য চুলায় শিরাটা আমি এটার মধ্যে দিয়ে দিব শিরাটা দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে যাতে আমি রান্না করতে থাকি এখন কুমড়াটার সাথে আমি যে কিশমিশগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি শিরাটা দিয়ে দেব কুমড়ার মুরব্বাটা অবশ্য দেখতে মনে হতে পারে যে অনেক কষ্টের কাজ আসলে একটু সময় সাপেক্ষ তবে খেতেও বেশ ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি এখন শিরাটাকে দিয়ে দেব কুমড়াটার সাথে এখন এটাকে আমি রান্না করতে থাকব একদম 15-20 মিনিট সময় 50 মিনিট এটাকে রান্না করার পরে আমরা দেখতে পাচ্ছি মুরব্বাটা একদম তৈরি হয়ে গিয়েছে আমরা যদি এটাকে একদম শুকনাও করে ফেলতে পারি তাহলে চিনিটা একদম মুরব্বাটার গায়ে গায়ে লেগে যাবে তখন একদম অনেক বেশি রকম মিষ্টি হয়ে যাবে যদি আপনারা কেউ পছন্দ করেন সেরকমও করতে পারেন একদম শুকনা শুকনা হয়ে যাবে আর এরকমও খাওয়া যায় যে যেভাবে পছন্দ করে ঠিক সেভাবে তো আমি তো একটু বেশি করে করেছি এতগুলা করে করতে হবে তারও কোনো কথা না পরিমাণে কম বেশি করা যায় তখন পরিমাণে যদি কম হয় চিনির পরিমাণটাও কম হবে সেভাবেই আমাদের করতে হবে আর কি পরিমাণ বুঝে চিনিটা দিতে হবে তৈরি হয়ে গেল আমার চাল কুমড়ার মুরব্বা আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন